হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, পিক্সেল ট্যাব, তো বন্ধুরা পিক্সেল ট্যাব খুবই ভালো একটি প্রজেক্ট, তো কেউ মিস করবেন না। আজকে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এখানে কিছু আপডেটের বিষয় আছে সেগুলো নিয়ে। তো আপডেটের বিষয় হচ্ছে যে এখানে একটি ওয়ালেটের অপশন যুক্ত করছে, তো এটা নিয়ে কথা বলবো। প্লাস এখানে দুটি টাস্ক দিছে, সেটা নিয়ে কথা বলবো। এবং এখানে ফ্লাইট নামে একটা অপশন আছে, এই ফ্লাইটের অপশনটা নিয়ে কথা বলবো। তো যাই হোক, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একটু লং হলে আপনারা দেখবেন, তাহলে আপনাদের কাজে আসবে, ঠিক আছে? তো বলি যে এখানে আসলে ট্যাপ ট্যাপ করে ইনকামের কোনো বিষয় না। আপনি যদি এখানে ট্যাপ ট্যাপ করেন, এখানে কিন্তু আপনার এরকম হবে, ঠিক আছে? ট্যাপ ট্যাপ করলে কিন্তু হবে, তবে এখানে আপনি ট্যাপ ট্যাপ না করে আপনাকে এখানে একবারে ক্লিক, মানে ক্লেমে ক্লিক করে আপনি একসাথে কিন্তু ব্যালেন্সটা নিতে পারেন। যেরকম আমি এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, এটা গেল। এখন এখানে কিন্তু আমি যদি এখানে বলি যে এখানে আমার যে মাইনিং স্পিডটা হয়েছে, দেখেন এখানে জিরো থেকে আমার মানে সরাসরি কত মানে পয়েন্ট ওঠে সেটা দেখেন। এখানে কিন্তু আমার 20 উঠছে, ঠিক আছে? তো আপনাদের হয়তো বা 6 বা 8 এরকম উঠবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমার লেভেলটা আপগ্রেড করে নিয়েছে। তো আপনার লেভেলটা কীভাবে আপগ্রেড করবেন? আপনার ফ্লাইট এটাতে একটু ক্লিক করবেন। ফ্লাইটে এখানে কিন্তু দুইটা অপশন আছে। তো দুইটা অপশন কি, আপনি এখান থেকে লেভেল আপগ্রেড করতে পারবেন এবং এখানে গেম খেলতে পারবেন, ঠিক আছে? গেম খেলার বিষয়টা আপনাদের মাঝে পরে বলতেছি। তো লেভেল আপগ্রেডের বিষয়টা বলি, এখানে কিন্তু আমার 9 লেভেল পর্যন্ত এটা আপগ্রেড করা আছে। তো আপনার যেটা আপগ্রেডের উপর যদি ক্লিক করেন, তাহলে আপনার দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সে কত আছে। সেই ব্যালেন্স হিসাবে আপনাকে যদি এখানে নিচে লেভেল আপে ক্লিক করেন, তাহলে কিন্তু আমার আপনার এটা লেভেলটা আপগ্রেড হবে। তবে আমি এখানে আপগ্রেড করতে চাচ্ছি না। তো এইভাবে আপনি গেট করে নেবেন, আপনি গেট করলে আপনার ইনকামটা একটু দ্রুত বেশি হবে। ওকে, তো এখন ফ্লাইটের বিষয়টা আপনাদের পরে দেখে আমি এখন দেখাই ট্যাক্সের বিষয়টা। হ্যাঁ, ট্যাক্সের বিষয়টা দেখে দেখেন এখানে কিছু টাস্ক থাকবে, দুইটা নতুন টাস্ক দিয়েছে। এই নতুন দুইটা টাস্ক আমি এখন কমপ্লিট করতে পারবো না, কারণ হচ্ছে আমি একটা বিষয় এখানে ভুল করে রেখেছি। সেটা কি আমি বলি, আপনারা যদি করেন সেটা, তাহলে কিন্তু আপনারা পাবেন না। তো কি করবেন, আপনারা এখানে এই টাস্কের উপরে ক্লিক করবেন। টাস্কের উপরে ক্লিক করলে এখানে আপনাদের স্টার্ট অপশন আসবে। স্টার্ট অপশনে ক্লিক করে সরাসরি আপনাকে তাদের টেলিগ্রাম যে চ্যাট গ্রুপ আছে বা আছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে। জয়েন হয়ে তারপর আপনাকে ব্যাক করলে আপনাকে ক্লেম অপশন আসবে। আমার কিন্তু অলরেডি আমি ওখানে ক্লিক করে মানে বের হয়ে গেছি, জয়েন না হয়ে বের হয়ে গেছি এখন, যার কারণে কিন্তু আমাকে এখানে আমার ক্লেম করতে দেয়নি। তারপর আমি এখন আপনাদের সামনে ক্লিক ক্লেম করে দেখছি যে এটা দেয় কিনা। তো দেখেন আমাকে কিন্তু এটা দেয় নাই। তো আপনাদের কিন্তু এরকম হইতে পারে, তো এই জন্য আপনারা কী করবেন, আপনারা কিন্তু অবশ্যই জয়েন হবেন, ঠিক আছে? জয়েন হয়ে যদি আপনারা ক্লেমে ক্লিক করেন, তাহলে এরকম টিক মার্ক আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা গেল, আমি এখানে জয়েন হইতে পারলাম না। এখন বলি ফ্লাইট অপশনে আসবেন, ঠিক আছে? ফ্লাইট অপশনে আসার পর এখানে একটা গেমের বিষয় আছে, হয়তো বা আমার মাইক্রোফোনটা একটু মানে ই হইতে পারে, কথা একটু সমস্যা হতে পারে, কারণ আমার এখানে একটা কাজ হচ্ছে যে এখানে আমাকে দ্রুত ট্যাপ ট্যাপ করতে হবে। আসলে এই জিনিসটার জন্য মাইক্রোফোনটা এই আপনাদের মাঝে হয়তো বা কথা ঠিকটা শুনতে অসুবিধা হতে পারে। তো দেখেন ফ্লাইট মোডে আমি ক্লিক করলাম, এখানে যদি আপনি উইন হন তাহলে আপনি 4000 পাবেন, আর যদি উইন না হন তাহলে আপনার 2000 কাটা যাবে। দেখেন কয়েক সেকেন্ড বাকি আছে, আমি এটা একটু সেট করে নিছি। এভাবে আমাকে দ্রুত করতে হবে, ঠিক আছে? যত দ্রুত পারা যায়। আমি এটাতে উইন হব না, বুঝতে পারতেছি। আচ্ছা, দেখা যাক কি হয়। আমি কিন্তু এটা দ্রুত ক্লিক করতেছি। ওকে, মানে আপনাকে এই যে বৃত্ত আছে, বৃত্তটার উপরে ক্লিক করতে হবে, মাঝে মধ্যে যেটা আসে ওইটা। হ্যাঁ, আমি মনে হয় উইন হব, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ডান পাশে। আমারটা যত তারা দ্রুত শেষ করতে পারবো, তত তা মানে আমি উইন হবো, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু উইন হয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আপনি 4000 বা 4500, হ্যাঁ, এরকম উইন হবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা আমি উইন হয়েছি। তো আপনি চাইলে এখন নিউ গেমে ক্লিক করলে সাথে সাথে আবার গেম খেলতে পারেন, আবার মানে এক্সট্রাতে ক্লিক করে আপনি বের হয়ে যেতে পারেন। তো এখন আমি আর গেম খেলবো না, আমি এক্সট্রাতে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনি মানে ইনকামটা বেশি করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে আপনাকে না লেভেলটা আপগ্রেড করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এটা গেল। তো এখন আসি যে আপনার ওয়ালেটের বিষয়টা। এখানে যে ওয়ালেটটা আছে আমি আসলাম এখানে ওয়ালেটের বিষয়টা, ওয়ালেটে যদি আমি ক্লিক করি, তো এখানে ওয়ালেটের বিষয়টা হচ্ছে যে এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য বলতেছে। তবে আমি বলবো যে আপনারা যে কোনো এক্সচেঞ্জারের থেকে দিবেন। এখানে এক্সচেঞ্জারও আছে এবং ওয়ালেটও আছে, ঠিক আছে? তো বিটগেট ওয়ালেট আছে, তারপরে আছে ট্রাস্ট ওয়ালেট আছে। তো এগুলাতে
তো বন্ধুরা আমি এখান থেকে যেটা করবো আমি বাইন্যান্স থেকে দিব, ঠিক আছে? আপনারা চলে বাইন্যান্স থেকে দিতে পারেন বা আপনারা ট্রাস্টওয়ালা থেকে দিতে পারেন। তবে একটা বিষয় আছে, অবশ্যই আপনাকে এখানে ট্রাস্ট আপনাকে ERC-20 USDT অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা তারা এখানে একটা মানে আমাদেরকে সাপ্তাহিক একটা এয়ারড্রপ রাখবে, যেটার মাধ্যমে আমরা জয়েন হইলে উইন হইলে এবং এখানে মানে আমাদের যে উইন যে ইটা থাকবে USDTটা থাকবে সেটা কিন্তু আমাদের ওয়ালেটে দিবে। তার জন্য কিন্তু আমাদের এই ওয়ালেটটা সেট করতে হবে, ঠিক আছে? আর এই ওয়ালেটের অ্যাড্রেসটা USDT হলেও আপনাদেরকে অবশ্যই ERC-20 অ্যাড্রেসটা দিতে হবে। তো ERC-20 অ্যাড্রেস কোনটা দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখন আসলাম এই বোটে, তো আমি এখন ওয়ালেটে ক্লিক করলাম, তারপর বাইন্যান্সে ক্লিক করলাম, তারপর এখান থেকে ইয়েস আই এম আই হ্যাভ মানে এখানে ক্লিক করতে হবে হ্যাবিট। তো আপনার যদি বা আপনাদের তো সবারই বাইন্যান্স অবশ্যই আছে, বা বাইন্যান্স না থাকলে ট্রাস্ট ওয়ালেট আছে, যখন আপনার যেটি ই করেন সিলেক্ট করেন, তখন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ক্রিয়েট করার জন্য বলতেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আমরা উপরেরটাতে ক্লিক করলাম, তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেস, এখানে দেখেন যে উইথড্রাউন ইউর USDT ERC-20 ওয়ালেট অ্যাড্রেস। হ্যাঁ, তো এখানে এই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলছে। তো আমি বাইন্যান্স অ্যাকাউন্টে যাব, বাইন্যান্স এক্সচেঞ্জে যাবো আর কি, সেখান থেকে দিব। যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। তো ওয়ালেট অপশনে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সার্চ করে বের করতে হবে, বা আপনি ডিপোজিট অপশনে ক্লিক করতে পারেন, যে বাম পাশে যে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করতে পারেন। যদি আপনার এখানে এটা আগে থাকে তাহলে তো থাকলেই, না থাকলে আপনার যেটা করবেন আপনারা উপরে সার্চ করবেন ETH। হ্যাঁ, তো আমি এখানে সরি ETS না সরি USDT। হ্যাঁ, USDT আপনার এটা সিলেক্ট করবেন, তো আমি USDT সিলেক্ট করবো। তো এখান থেকে নেটওয়ার্কের একটা বিষয় আছে, বিভিন্ন রকমের আছে, নেটওয়ার্ক আছে, এখানে TRC-20 আছে, তারপরে আছে BME স্মার্ট চেন আছে, ইথিরিয়াম ERC-20 আছে। তবে এখানে যত কিছু থাক আমরা যেটা করবো সেটা হচ্ছে ERC-20 মাধ্যমে নেবো। তো ERC-20 হচ্ছে এইটা, তো আমরা এটার উপরে একটা ক্লিক করবো। তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে ERC-20 যে অ্যাড্রেসটা এখানে কপি আছে, কপিতে ক্লিক করে দিলাম, এটা কপি করে নিলাম, ঠিক আছে? তো কপি করে আমি এখন যাব ইয়েতে বুটে যাব, ঠিক আছে? এখানে বুটে আসলাম, আসার পর ডিপোজিট যে নামে যে অপশনটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে যে কনফার্ম এটা আছে মিডিট, এখানে ক্লিক করে দেব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা সাকসেসফুলি এটা ই হয়ে যাবে, যখন গট ইট। ওকে, তো এখন এটা কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু বাইন্যান্সের আইকনটা শো করতেছে। তো এইভাবে করে আপনারা প্রত্যেকেই কিন্তু আপনারা এটা করে নেবেন। যদি আপনি অ্যাড্রপে জয়েন হন সেক্ষেত্রে উইন হইলে আপনার ব্যালেন্সে অটোমেটিক তারা এই আপনার যে USDTটা ই আছে সেটা পাঠিয়ে দিবে। ওকে, তো আর এটা যারা এখনও কাজ করতেছেন না, এখনও মানে যারা এটা অ্যাকাউন্ট করেন নাই, তো কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা দেখে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। এবং এখানে আপনারা অবশ্যই কাজ করবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে আমরা হয়তো অ্যাড্রপে জয়েন উইন হই বা না হয় সেটা বড় বিষয় না, আমরা যে এখান থেকে যে ইনকামটা করব সেটা থেকে কিন্তু আমরা 100% পেমেন্ট পাবো। ওকে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি লং করবো না, অবশ্যই আপনারা এখানে জয়েনে কাজ করতে থাকুন। আর আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, চাইলে আপনারা এই ফ্লাইট অপশনে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন, হ্যাঁ, গেম খেলে। তারপর এখান থেকে ট্যাক্সগুলো আমি যেই বিষয়টা বলছি, যে ট্যাক্সের বিষয়টা অবশ্যই আপনারা এখানে জয়েন হবেন। আর একটা বিষয় বলছি যে এখানে যে আপনার কি বলে এখানে যে লেভেলটা আপগ্রেড, এই লেভেলটা অবশ্যই আপনারা কিছুটা আপগ্রেড করে নেবেন, ঠিক আছে? যার কারণে আপনাদের ইনকামটা একটু বেশি হবে। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।